সুন্নাহ এবং হাদিসের মধ্যে পার্থক্য কি আমি একজন স্বনামধন্য বক্তার বক্তব্য শুনলাম ইন্টারনেটে তিনি বলছেন যারা হাদিস বলে দাবি করে তারা আসলে সন্না মানেন না তারা হাদিস মানেন আর হাদিস মানলে একজন পুরুষকে দশটি বিয়ে করতে হবে কেননা নবী করিম সাল্লাহাম দশটি বিয়ে করেছেন এটা হাদিসে আছে কিন্তু সুন্নাহ মানতে হলে উনি ভুলবশত তিনজনের কথা বলেছেন এটা বাই মিস্টেক তো আমাকে শুদ্ধ করে দেয়া লাগছে সেটা হলো এই প্রশ্ন করতে গেলেও প্রশ্নটা সঠিকভাবে আমাদের লক্ষ্য করে করা উচিত সওয়াল যাওয়া সঠিকভাবে প্রশ্নটা কিন্তু উত্তরের অর্ধেক তো বাই মিস্টেক তিনি বলছেন যে সুন্নায় আছে তিনটি পর্যন্ত বিবাহ করা তাহলে সন্না মারলে পারে তিনটির অধিক বিয়ে করা যাবে না ওনার প্রশ্নের আলোকে ওই বক তার বক্তব্যের আলোকে তিনি এটা করে প্রশ্ন করেছেন তো তিনি আসলে জানতে চাচ্ছেন যে বিষয়টি আসলে কি কোনটি সঠিক কথা আলহামদুলিল্লাহ ওসল আল্লাহারাকাল মোহাম্মদ ওই বক্তা অত্যন্ত অজ্ঞ এবং জাহালাতে প্রমাণ দিয়েছেন হয় তিনি অজ্ঞ অজ্ঞতার কোনো লিমিট দেয়া যেতে পারে না সার্টিফিকেট বা শিক্ষা অর্জন করার পরও কেউ অজ্ঞ থাকতে পারে কোনো বিষয়ে এটা তার প্রমাণ বহন করে যে ওই বক্তা সন্না এবং হাদিসের মধ্যে পার্থক্য করেছে আর গোড়া এ ধরনের বক্তা মাঝাবে বক্তাগুলো এরকম অজ্ঞই হয়ে থাকে কেননা তাদের সংকীর্ণ মনা এই মন মানসিকতা তাদেরকে এই জায়গায় নিয়ে যায় আকাবের ওলামা তাদের আসাতে যারা এত জাহেল এত অজ্ঞ এত মূর্খ বিশেষ করে এলমে হাদিসের ক্ষেত্রে যে আমি অনেক সময় অনেক সময় বিস্ময়ে হতবাক হয়ে যায় যে এত অজ্ঞ কি করে আলেমরা হয় ভাই দেখেন সন্ন্যার অপর নাম হাদিস বুঝছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের গত হয়ে যাওয়া থেকে চোদ্দ শত কত চল্লিশ বছর পার হয়ে যাচ্ছে শেষ হয়ে গেছে একচল্লিশে পড়েছে নবীর একটি ন্যূনতম সন্ন্যাত আপনার কাছে কি দিয়ে সাব্যস্ত হলো কোনো হাদিস দ্বারা না হাদিস ছাড়াই আপনি কি নবী জিবরিল আমিন আপনার কাছে ওহি করে দিচ্ছে যে এই কাজগুলি নবীর সন্না অভিনব ভাই এ ভাই মজাবি আলেমদের সন্না এবং হাদিসের পার্থক্য আলাদা আমি আপনাকে বলি সোনার অপর নাম হাদিস যার কারণে দেখবেন সিত্তা সিহাদ সিত্তা বলে কথিত ছয়টি কিতাবের শাহি হাইন বোখারিয়া মুসলিমকে বাদ দিলে আরও চারটি কিতাব পাওয়া যায় সোনান সোনানু মাজা সোনানু ইবনু সোনানু ইবন মাজা আবি আবিদাউদ হ্যাঁ এরপরে আপনি আছেন সোনানু তের মেজি এরপরে আপনি পাচ্ছেন এই চারটি গ্রন্থকে বহু বচন সোনান চারটি গ্রন্থই সহে কে বাদ দিলে এই চারটি গ্রন্থই হল হাদিসের গ্রন্থ অথচ এলমে হাদিসের পরিভাষায় এই হাদিসের চারটি গ্রন্থকে সুন্না গ্রন্থ বলা হয়েছে চারজন প্রখ্যাত মনীষী চারজন محدিস তাদের গ্রন্থগুলিকে হাদিসের গ্রন্থগুলিকে সুন্নাহ বলে পরিচয় দিয়েছেন তাহলে এখন মাযহাবে আলেমরা এটার উত্তর দিতে পারবেন কি সন্তোষজনক যে হাদিস গ্রন্থকে সুন্নাহ গ্রন্থ কেন বলা হলো আর দেখেন কত বড় বিভ্রান্তকর ফতুয়ার কত বড় বিভ্রান্ত মানে শুধু হকপন্থীদের পন্থীদের বিরুদ্ধাচরণ করার জন্য কী কেউ তার কথা সে বলছে যে হাদিস মানতে হয়ে দশটি বিয়ে করতে হবে দেখুন সন্না এমন একটি ব্যাপক অর্থ হওয়া শব্দ সুল্লা সাল্লামের কোনো এমন কাজই নেই যেটা সন্ন্যার বাইরে হক না সেটা আদত নবী বড় বড় চুল রেখেছেন কেউ বড় বড় চুল রাখতে বাধ্য নয় তথাপি সেটা সন্না নবী দশটি বিয়ে করেছেন নয়টি এগারোটি বিয়ে করেছেন তথাপি সেটি শুন না নবী দাঁড়িয়ে প্রসাব করেছেন তথাপিটি সেটি শুন না আর যেটা শুন না হাদিস এখন কথা হলো কিছু শুন যেভাবে কোনো ব্যক্তি বিশেষের জন্য খাস তদুরূপ কিছু শুন কিছু জায়গা বিশেষের জন্য খাস ঠিক তদ্রূপ কিছু হাদিস কিছু ব্যক্তি বিশেষের জন্য খাস ঠিক তদ্রূপ কিছু হাদিস কিছু ক্ষেত্র বিশেষে খাস তাহলে যেভাবে তারা সন্ন্যার অর্থ করছেন তো নিজেরাই তো তারা বিভ্রান্ত হয়ে যাচ্ছেন তাহলে নবীর কোন কাজ কর্মকে তারা সন্ন্যা থেকে বাদ দিচ্ছেন দশটি বিবাহকে নবীর সুন্না থেকে বাদ দিয়ে কত বড় মূর্খতা অজ্ঞতা এবং জাহান নামে যাওয়ার একটি কাজ তারা করেছেন দেখেন আসলে নবী যা করেছেন ফেলুহু কৌলুহু তাকরি রুহু সবগুলি এবং সবগুলি আদিস এই জন্য হাদিসের ভিতরে দেখা যায় হাদিস ও ফেলি হাদিস ও কাউলি হাদিস ও তাকরি সুন্না ও সুন্না ফেলিয়া সুন্না কাউলিয়া সুন্না তাকরি তাহলে এগারোটি বিবাহ করা এই সন্নাটি নবীর জন্য খাস হাদিসের আমলটি নবীর জন্যই শুধু প্রযোজ্য তার উমতের জন্য নয় সুন্না থেকে নবীর আমলকে বাদ দিয়ে হয়ে যেতে তাও তারা রাজি তবু হক পন্ডিতের বিরুদ্ধাচরণ করতে হবে এটা হলো তাদের টেন্ডেন্সি এটাই হলো তাদের অভিপ্রায় বলি ভাই সন্না এবং হাদিসের কোনো পার্থক্য নেই সন্ন্যার অপর নাম হাদিস সুন্না ব্যাপক নবী আঙ্গুল দিয়ে একটা মাটিতে আঁচড় কেটেছেন সেটাও নবীর সুন্না নবী হেসেছেন সেটাও নবীর সুন্না নবীর লম্বা লম্বা চুল ছিল সেটাও নবীর সুন্না যেগুলি হাদিস দ্বারাই সাব্যস্ত এখন ওরা শুধু খাওয়া খা খামা এখন হক পন্থীদের বিরুদ্ধাচরণ করার জন্য বলে যে সামায়েল যে তিরমিজিতে সামায়েল নবীর বিবরণ যে রয়েছে এই হাদিস উপরে কি করে আমল করবা তারা বলে হাদিসের উপরে আমল করা যায় না সন্ন্যার উপরে আমল করা লাগে আমল করা যায় তো এগুলির উপরে কিভাবে আমল করবা ভাই আমার এখানেও সুন্দর উত্তর আছে সেটা হলো নবীর অবয়ব সংক্রান্ত বিষয়গুলি যে হাদিসগুলি দ্বারা আমরা জানতে পারবো জানার পর নবীর প্রতি আমাদের ভালোবাসা বাড়বে যেমন নবী বড় বড় চুল রাখতেন সুন্নতি চুল রাখতেন আমার নবী এভাবে হেসেছেন আমার নবী এভাবে ধরেছেন আমার নবী এভাবে খেয়েছেন তখন আমার নবীর প্রতি মহাব্বত বাড়বে আমার আর মাহাব্বা হচ্ছে আমালুল কাল্ব অন্তরের আমল এভাবে হাদিসগুলি সামাইল সংক্রান্ত হাদিসগুলি আমল করা যায় তারা কত বড় বিভ্রান্তকারী চিন্তা করে দেখেন যে নবী দাঁড়িয়ে প্রসাব করছে এটা নবীর ভুল হিসেবে তারা আখ্যা দিয়েছেন এই জন্য তারা এটাকে সন্না থেকে বাদ দিয়েছেন আমরা এটাকে সন্ন্যার মধ্যেই রেখেছি এবং এটা হাদিসের মধ্যেই রেখেছি এটারও আমল আছে সেটা হলো নবী যে জায়গায় গিয়ে প্রসাব করেছেন সেই জায়গাটা নাপাকে ভরপুর ছিল অতএব প্রসাব করতে গেলে নাপাক দূর করতে যাওয়া হয় সেখানে নাপাক দূর করতে গিয়ে বসে তিনি আর নাপাক ভরাবেন এজন্য জন্য আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম আতা সুবাতা তাতা কাউমিন ফাবালা ক ইমান তিনি সেই সম্প্রদায় সম্প্রদায়ের কাছে আসলেন এসে দেখলেন ওই জায়গায় নাপাকিতে ভরা তখন তিনি দাঁড়িয়ে প্রসাব করলেন ওই পরিস্থিতিতে উম্মত তার উম্মত এখন ওই পরিস্থিতিতে পড়লে তাদের জন্য দাঁড়িয়ে প্রসাব করা জাহেজ নাহা রসুল্লাহ আনিল ক ইমান নবী দাঁড়িয়ে প্রসাব করতে নিষেধ করেছেন আবার নবী নিজে প্রসাব করেছেন এটাই হচ্ছে আল ও আল মানে এই অল জাওয়াজ জায়েজ বলার এবং নিষেধ করার মধ্যে সমন্বয় নবীর আমল দ্বারাই সমন্বয় করতে হবে সেটা হলো ওরকম নাপাকি যে জায়গায় রয়েছে ওই রকম পরিস্থিতিতে কোনো মানুষ পড়ে গেলে নবীর এই সন্ন্যাসটি সেখানে প্রযোজ্য নবীর এই হাদিসটির আমল সেখানে প্রযোজ্য কিন্তু সাধারণ অবস্থাতে নবীর নিষেধাজ্ঞা তার উপরে প্রযোজ্য অর্থাৎ দাঁড়িয়ে প্রসাব করবে না বসেই প্রসাব করবে তাই বিভ্রান্তকর ফতোয়া না দিয়ে সঠিক ফতুয়া দান আল্লাহ তাদেরকে সমুতি দান করুন আমি তাদেরকে বলবো যে নবীর সমস্ত কাজই সন্ন্যাস তাহলে তুমি নবী একটা না সাত দিন আট দিন রোজা রেখেছিলেন মধ্যখানে তিনি ইফতার করেননি এটাকে বলা হয় সময় বিশাল এত সুন্নার ধবজাধারী তোমরা এত সুন্নাকে মানো সময় বিশাল করে দেখাও নবী এগারোটি বিয়ে করেছেন এটাও নবীর সন্না এগারোটি বিয়ে করে দেখাও দেখাও না কেন তখন বলবো এগুলো সুন্না খাস যদি এগুলি সন্না খাস বলো তোমাকে ধন্যবাদ সন্না এবং হাদিসের অপর এই একই একই অর্থ দুটো একই নাম আর যদি ওই কাজগুলি সন্না থেকে বাদ দাও তুমি কাফের তুমি কাফের কোনো সন্দেহ নাই এখানে নবীর কোন আমলকে সন্না থেকে বাহির করা যাবে না নবী করিম সাল্লাম এরকম ভাবে আমাদের জন্য মডেল হিসেবে পৃথিবীর বুকে এসেছিলেন

নিরসনে হিসেবে আমার উত্তরটি কাজে দেবে বলে আশাবাদ ব্যক্ত করে প্রচুর উত্তর শেষ করছে সল্লা সাল্লাম বারাকানবিন